আলহামদুলিল্লাহ একবন এখানে প্রশ্ন করেছেন যে আহাদিস কাদেরকে বলা হয় তাদের সম্পর্কে বা তাদের আকিদার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন আমাদের এই উম্মত আমার এই উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল ব্যতীত সমস্ত দল জাহান নামে যাবে আর সেই একটি দলের নাম হচ্ছে আহলে সুন জামায়াত বা তিনি বলেছেন যে মা না আলিহিলিয়মি আমি এবং আমার সাহাবিরা যে নীতির ওপর আছে সেটাকে সেই দলটা জান্নাতে যাবে অর্থাৎ এটাকে ফিরকায় না জিয়া বা নাজাদপ্রাপ্ত দল বলা হয় তো এই দলের নাম রেখেছেন পূর্ব জামানার লোকেরা আহল সুননা জামাহা সুন্নাতের অনুসারী অনুসারী এবং জামাতকে আঁকড়ে ধরা ধরে থাকা দল এই দলটা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ও লামারা আখ্যা দিয়েছেন যেমন কোথাও সালাফি বলেছেন কোথাও মোহাম্মদি বলেছেন কোথাও আনসার সুন্না বলেছেন আর ভারত উপমহাদেশে মানে পাকিস্তান বাংলাদেশ ভারতে এই দলটা আহলে হাদিস নামে পরিচিতি লাভ করেছে শেখ আব্দুল আজিজ বিন বাজ শেখ মোহাম্মদ বিন রাবি আলমাদ খালি ওনারা এই তাজকে বা রেকমেন্ডেশন দিয়েছেন যে ভারত উপমহাদেশে যে দলটিকে আমরা আহলে সন্নতল জামাত হিসাবে মনে করি সেটা হচ্ছে আহলে হাদিস জামাত আহলে হাদিস যে লোকগুলো আহলে হাদিস হিসাবে পরিচিত তারা এদের আকিদা হচ্ছে ইনারা সালাফে সালহিনের নিয়ম অনুসারে চলে তাদের মধ্যে মাঝাবি গোড়ামি নাই তাদের মধ্যে শিল্প এবং বেদাত নাই তারা তাহিদের দিকে সবার আগে মানুষকে আহ্বান করে আমলের ক্ষেত্রে সই হাদিসকে তারা প্রাধান্য দেয় এবং তারা মানবরচিত কোনো বেদাতকে তারা প্রশ্রয় দেয় না মানুষকে সেই পথে আহ্বান করে নিচ্ছ কোরআন সন্না সাহাবাইকে নামের নীতি অনুসারে মানার জন্য তারা মানুষকে আহ্বান করে এবং সেই পথে তারা চলে তাদের আমলের ভিতরে এই মৌলিক বিষক্ষেত্রে ক্ষেত্রে শির্ক এবং বেদাত পাওয়া যায় না তারা সর্ব আগে শাহবা প্রাধান্য দেয় তারপরে ওলামা এ কেরাম দিন মুস্তাহে মোহাদ্দেশিন এ এই সমস্ত ওলামাকে তারা প্রাধান্য দিয়ে থাকে তবে সব কিছুর আগে কোরআন এবং হাদিস তারপরে অন্য কিছু তো এই হচ্ছে সংক্ষেপে তাদের সম্পর্কে পরিচয় তবে একটা কথা বলে রাখা উচিত যে দাবি করলেই হয় না আমল থাকতে হবে যে আমলের কথা বলে আমি বললাম যে পরিচয়টা বললাম সেই পরিচয় যদি কোনো মানুষের ভিতরে থাকে এবং সে তার নাম আহলে হাদিস না বলে তবুও সে হাদিস এবং সহি মানহাজের এবং আহলে সুন জামাতের অন্তর্ভুক্ত আবার কেউ যদি দাবি করে যে আমি হাদিস অথচ দেখা যাচ্ছে যে তার ভিতরে শিরিক আছে বিদাত আছে অথবা অথবা সে নামাজ পড়ে না অথবা তার পরিবারে পর্দা নাই তাহলে তারা দাবির মধ্যেই সীমাবদ্ধ বাস্তবতা নেই যেমন আমাদের বাংলাদেশে একটি দল তারা নিজেদের দাম নাম রেখেছে আহলসুন্নাত জামাত অথচ তারা সবচেয়ে বড় বেদাতি এবং শিরকারী এবং তাদের ভিতরে তারা শির্কের দিকে মাজারের দিকে মানুষকে আহ্বান করে যেটা রেস বি গ্রুপ বা যে বিরলবি বা কাদেরি গ্রুপ বলা হয় সেটা ঠিক আছে সুতরাং ওই দল থেকে নাম তারা গ্রহণ করেছে কিন্তু তাদের কাজের সাথে কোনো মিল নেই